জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রশ্ন, নামধ্যানের সময় একটা জঘন্য চিন্তা আমার মাথায় এলো, তখন কি করব? শ্রী শ্রী ঠাকুর, অস্থি বৃদ্ধির বিরোধী যা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রতিকূল যা, তাকেই বলতে পারেন জঘন্য। এখন আপনার কাছে যা জঘন্য হয়ে আছে, তাকেই আপনি সুস্থ ও সুন্দর করে তুলতে পারেন। যদি তাকে অস্থি বৃদ্ধি, অনুক ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে তুলতে পারেন। ধরুন, কোনো মেয়েছেলের প্রতি অবাঞ্ছিত অনুরাগ আছে আপনার, এবং এটা আপনার মনের তলায় চাপা আছে। নামধ্যানের সময় সেই চিন্তাটা ভেসে উঠল, তখন ওই চিন্তায় অস্থির হয়ে আপনি ওটাকে যতই তাড়াতে চেষ্টা করছেন, ততই যেন ওটা আপনাকে পেয়ে বসছে। কিন্তু তখন যদি আপনি চিন্তা করেন, আমি যদি ভালোইবাসি কাউকে, তার যাতে ভালো হয়, তাই তো আমার করণীয়। পরমপিতার কাছে তার মঙ্গলের জন্য যদি প্রার্থনা করেন, সে যাতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়, সুখী হয়, সেজন্য আপনার যদি কিছু করবার থাকে, সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে আপনার বংশমর্যাদা ও ইষ্ট গৌরব স্মরণে রেখে তা কীভাবে করা যায়, তার কোনো উপায় যদি আপনি চিন্তা করেন, তা তো দোষণীয় হবে না। বরং ওই চিন্তা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সঙ্গে গ্রথিত হওয়ার দরুন মঙ্গলপ্রসূই হবে। একেই বলে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান। সমাধান শুধু মাথায় আসলে হবে না, তাকে কাজের মধ্য দিয়ে বাস্তবতায় রূপ দিতে হবে। ধরুন, একজনের প্রতি গভীর বিদ্বেষ ভাব পোষণ করেন, ধ্যানের সময় ওই চিন্তা আপনাকে পীড়া দিচ্ছে। আপনি হয়তো ধ্যানে বসে ঠিক করলেন, তার সঙ্গে এরপর থেকে বন্ধুর মতন মিশব, আজই তার বাড়ি যাব, আমার গাছের একটা লাউ হাতে করে নিয়ে, আর তার ছেলেপেলেদের জন্য কিছু চিনে বাদাম নিয়ে যাব। কিন্তু কার্যক্ষেত্রে ভিতরের নিরোধ প্রবৃত্তির দরুন তা আর আপনি করলেন না, আর মনে মনে হয়তো ভাবলেন, আমার অন্তরে আর বিদ্বেষ না থাকলেই হলো, বাইরে এসব করার দরকার কি? কিন্তু জেমস বলেছেন, ইট ইজ পারপাস দ্যাট গড লুকস অ্যাট অ্যান্ড নট দ্য ইন্টেনশন পারপাস। এর উৎপত্তিগত অর্থ হচ্ছে সেট ফোর্থ, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে কি কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করেছো, সেইটা হলো কথা। তোমার অলস ইচ্ছের কোনো দাম নাই। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।